أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. এই পৃথিবীতে এক শ্রেণীর ধার্মিক রয়েছে, তারা কথায় কথায় বুখারি, কথায় কথায় সিহাহ সিত্তাহ, কথায় কথায় কুতুবে আরবা, কথায় কথায় বুজুর্গদের লেখা বিভিন্ন গ্রন্থের উদ্ধৃতি দিয়ে থাকেন এবং বাইবেলের উদ্ধৃতি দিতে তারা একটু পিছপা হন না। তো এই ধরনের লোকেরা যারা বাইবেল, বুখারি, ফতোয়ার কিতাব এবং সিহাহ সিত্তাহ আর কুতুবে আরবা প্রচার করে যাচ্ছেন, তো কোরআন মতে কতটুকু এই গ্রন্থগুলি সত্য? কোরআনে আমরা যদি 34 নম্বর সূরা সাবা এর 5 এবং 6 নম্বর আয়াতে দেখি, এখানে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন উলাইকা লাহুম আযাবুম মির রিজসিন আলীম ওয়ায়ারা আল্লাযীনা উতুল ইলমা আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হাক ওয়াইহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ। আর যারা আমার আয়াতসমূহের ব্যাপারে চেষ্টা করে যাচ্ছে যাতে হারিয়ে দিতে পারে, তারাই তো সেই দল যাদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি রাখা হয়েছে, যাদেরকে দান করা হয়েছে তারা দেখতেই পাচ্ছে তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল হচ্ছে তাই তো সত্য সঠিক। অবশ্য তাই যে সকল গুণের আধার, সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী সুমহান সত্তার দিকেই পথ বাতলে দেয়। রবের পক্ষ থেকে একটি গ্রন্থ এসেছে। এখন যদি আপনি মনে করেন যে এই সব গ্রন্থগুলি বাইবেল বলেন, সিহাহ সিত্তাহ বলেন, কুতুবে আরবা বলেন, ফতোয়ার কিতাবগুলি বলেন এবং ফিকার কিতাবগুলি বলেন, ফলসফা বলেন, উসুল বলেন, এগুলি যদি মনে করেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, তাহলে এই কোরআন নিজেই সাক্ষী দিচ্ছে শুধুমাত্র এটাই রবের পক্ষ থেকে এসেছে, অন্য কোনো কিছু রবের পক্ষ থেকে আসেনি। আর যারা মনে করছেন যে এইসব গ্রন্থগুলির লেখকগুলি খুব ভালো লোক ছিলেন, তা আল্লাহ বলছেন যে আমি এদের সকলকে ধ্বংস করে ছেড়ে দেব, কারণ এরা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ লিখে ধর্মের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার আয়াত নম্বর 79-তে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি থামানান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। ধ্বংস হোক তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ লেখে এবং বলে এই গ্রন্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ বলছেন তারা লিয়াশতারু বিহি থামানান কালিলা, তারা কিছু মজুরি নিতে চায়, স্বার্থ উদ্ধারের জন্য লেখা হয়েছে এগুলি। ধ্বংস হোক তারা যা তারা লিখেছে এবং যা তারা কামাই করে যাচ্ছে। এখন বাইবেল লেখক হোক, উপবাইবেল লেখকেরা হোক, কোরআন শুধুমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, আর বাকি কোনো একটি গ্রন্থ এই পৃথিবীতে আল্লাহ তাআলার ইশারায়ও হয়নি, কোনো নবী রাসূলদের অনুমতিতেও হয়নি। যারা বলবে তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে।